बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम रसायन विषय अनलाइन क्लासे सकल के स्वागत जानाच्छि। आमरा आज के आलोचना करब रसायन द्वितीय पत्रेर प्रथम अध्याय परिवेश रसायन थेके। आज के आमादेर आलोचनार विषय हच्छे एमागाट वक्र एवं ভ্যান ডার ওয়াল समीकरण प्रतिपादन अर्थात आदर्श गैस वास्तव गैसर आदर्श आचरण थेके विच्युतिर कारण এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এটি এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য আমাদের কিছু প্রথমে কিছু জিনিস আমাদেরকে জেনে নিতে হবে। যেমন গ্যাস, আমরা ইতিপূর্বে গ্যাসের বেশ কয়েকটা সূত্র পড়ছি। এই গ্যাসের সূত্রের উপর ভিত্তি করে গ্যাসগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আদর্শ গ্যাস আর একটা হচ্ছে বাস্তব গ্যাস বা প্রকৃত গ্যাস। অর্থাৎ যে সমস্ত গ্যাস বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সূত্র সকল তাপমাত্রা এবং চাপে পুরোপুরি মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। আর যে সমস্ত গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র পুরোপুরি মেনে চলে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস বা প্রকৃত গ্যাস। তাহলে আদর্শ গ্যাস বলতে আমরা কোনগুলোকে বুঝবো? যে সমস্ত গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র এই তিনটা সূত্র পুরোপুরি মেনে চলবে তাদেরকে বলা হবে আদর্শ গ্যাস। প্রকৃত পক্ষে আদর্শ গ্যাস বলে পৃথিবীতে কোনো গ্যাস নেই, কারণ কোনো গ্যাসই 100% এই সূত্র দুটি সকল অবস্থায় মেনে চলে না। তবে নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত এই তিনটি সূত্র বেশি মেনে চলে, এই জন্য নিষ্ক্রিয় গ্যাসগুলোকে আদর্শ গ্যাসের উদাহরণ হিসেবে ধরা হয়। অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর যে সমস্ত গ্যাস সকল তাপমাত্রা চাপে বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সূত্র পুরোপুরি মেনে চলে তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। তবে কিছু শর্ত আরোপ করলে অনেক সময় আদর্শ গ্যাসগুলো বাস্তব গ্যাসের মতো আচরণ করে, আবার বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। তবে এক্ষেত্রে শর্ত আরোপ করতে হয়। এখন আদর্শ গ্যাসগুলো যে বাস্তব গ্যাসগুলো যে আদর্শ গ্যাসের সমীকরণ অর্থাৎ পিভি সমান এনআরটি সমীকরণটা সম্পর্কে আমাদের ধারণা আছে। পিভি সমান এনআরটি এটা আমরা প্রতিপাদন করছি যে এটাকে বলে আদর্শ গ্যাসের সমীকরণ। এই আদর্শ গ্যাসের সমীকরণটা কেন বাস্তব গ্যাস মেনে চলে না, আর বাস্তব গ্যাস যে এই আদর্শ গ্যাসের সমীকরণটা মেনে চলে না তার প্রমাণ কি, দুইটা প্রশ্ন এখানে। যে বাস্তব গ্যাসগুলো যে আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না তার কি প্রমাণ, আর বাস্তব গ্যাসগুলো কেন আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না তার কারণ কি, এই দুইটা জিনিস আমরা শিখব। তো বাস্তব গ্যাসগুলো যে আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ পিভি সমান এনআরটি সমীকরণ অর্থাৎ বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সূত্র এগুলো পুরোপুরি মেনে চলে না, এইটা পরীক্ষামূলক প্রমাণ করেন সর্বপ্রথম এমাগাট নামক একজন বিজ্ঞানী। তিনি পরীক্ষা নিরীক্ষা করে বের করেন যে বাস্তব গ্যাসগুলো আসলে আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। বিজ্ঞানী এমাগাট তাই পরীক্ষা করার জন্য সে প্রথমে কিছু আদর্শ গ্যাস নেয়। আদর্শ গ্যাস নিয়ে তাদের ক্ষেত্রে পি বনাম পিভি এর লেখচিত্র অঙ্কন করেন। করার পরে দেখা যায় যে সেক্ষেত্রে তিনি একটা সরল রেখা পান। এই সরল রেখাটা পি অক্ষের বা এক্স অক্ষের সমান্তরাল। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রায় যদি আমরা পি বনাম পিভি এর লেখচিত্র অঙ্কন করি তাহলে একটা সরলরেখা পাওয়া যাবে, সেটা পি অক্ষের সমান্তরাল হবে। এবার তিনি কিছু বাস্তব গ্যাস তাদের ক্ষেত্রেও অনুরূপ লেখচিত্র অঙ্কন করেন, অর্থাৎ স্থির তাপমাত্রায় পি বনাম পিভি এর লেখচিত্র অঙ্কন করেন। এক্ষেত্রে তিনি আদর্শ গ্যাসের রেখা থেকে ভিন্ন ধরনের রেখা পান। এটা থেকে তিনি প্রমাণ করেন যে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। যদি বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করত তাহলে তাদের ক্ষেত্রেও আদর্শ গ্যাসের মতো লেখচিত্র পাওয়া যেত। এখানে আমরা বেশ কিছু বাস্তব গ্যাসের লেখচিত্র অঙ্কন করছি। তো বাস্তব গ্যাসগুলোর মধ্যে আবার দুই রকম আছে। তিনি পরীক্ষা নিরীক্ষা করে বের করেন যে সমস্ত বাস্তব গ্যাস ক্ষুদ্র অণুবিশিষ্ট সে সমস্ত বাস্তব গ্যাসের ক্ষেত্রে পির মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে পিভির মান বৃদ্ধি পায়। অর্থাৎ এই ক্ষেত্রে একটা সরল রেখা পাওয়া যায়, কিন্তু এই সরল রেখাটা আদর্শ গ্যাসের মতো সরল রেখা নয়। আদর্শ গ্যাসের সরল রেখাটা ছিল পি অক্ষের বা এক্স অক্ষের সমান্তরাল, আর এখানে যে ক্ষুদ্র অণুবিশিষ্ট বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে সরল রেখাগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে
সরল রেখা কিন্তু সেটা পি অক্ষের সমান্তরাল নয়। আর বিরত অণুবিশিষ্ট বাস্তব গ্যাস যেমন নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এদের ক্ষেত্রে পি এর মান বাড়ার সঙ্গে সঙ্গে পিভি এর মান প্রথমে কমে যায়, তারপরে পি এর মান বাড়ার সঙ্গে সঙ্গে পিভি এর মান আস্তে আস্তে বেড়ে যায়। অর্থাৎ বৃহৎ অণুবিশিষ্ট বাস্তব গ্যাসের ক্ষেত্রে পি এর মান যদি আমরা বৃদ্ধি করে দেই তাহলে পিভি এর মান আস্তে আস্তে কমতে থাকবে, একটা ন্যূনতম মানে পৌঁছার পরে পি এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবার পিভি এর মান বৃদ্ধি পেতে থাকবে, যেমন নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। এই রেখাগুলোকে বলা হয় অ্যামাগার্ট বক্র বা অ্যামাগার্ট কার্ভ। বিজ্ঞানী অ্যামাগার্ট যেহেতু এই লেখচিত্র অঙ্কন করছেন, এই জন্য এই লেখচিত্রের নাম দেওয়া হয়েছে অ্যামাগার্ট বক্র বা অ্যামাগার্ট কার্ভ। এই লেখচিত্রের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি যে আদর্শ বাস্তব গ্যাসগুলো যে আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না, বা বাস্তব গ্যাসগুলো যে আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, ধর্ম প্রদর্শন করে না, তার পরীক্ষামূলক প্রমাণ হচ্ছে এই লেখচিত্রটা। যদি দুইজন একই ধরনের আচরণ করতো তাহলে সবার ক্ষেত্রে একই ধরনের লেখচিত্র পাওয়া যেত, যেহেতু আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের লেখচিত্র আলাদা পাওয়া যাচ্ছে, এই জন্য বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না। এবার আমরা দেখব যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ কি, কেন বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করছে না। তো বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস সে পরীক্ষা নিরীক্ষা করে তার কারণ নির্ধারণ করেন। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বাস্তব গ্যাসের আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ নির্ণয় করেন দুইটি, একটা হচ্ছে আয়তন ত্রুটি বা আয়তন সংশোধন, একটা হচ্ছে চাপ ত্রুটি বা চাপ সংশোধন। আয়তন ত্রুটি বা আয়তন সংশোধন, বিজ্ঞানী অ্যামাগার্ট তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে আদর্শ গ্যাসের আয়তন আর বাস্তব গ্যাসের আয়তন একই রকম নয়। আদর্শ গ্যাসের আয়তন অর্থাৎ আদর্শ গ্যাসের অণুগুলো খুব স্বাধীনভাবে ছুটাছুটি করে, এদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই। এই ক্ষেত্রে এর আয়তন ধরা হয় গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন এখানে বিবেচনা করা হয় না, অর্থাৎ গ্যাসের অণুগুলোর এখানে নিজস্ব কোনো আয়তন নেই বলে ধরা হয়। এই জন্য গ্যাসের সামগ্রিক আয়তন ধরা হয় যে গ্যাস যতটুকু আয়তন দখল করে এই পুরোটুকুই হচ্ছে গ্যাসের সামগ্রিক আয়তন, অর্থাৎ এটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস তিনি গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন বিবেচনা করেন। এখানে আমরা দেখি যে এখানে ছয়টা অণু ছিল, এই ছয়টা অণুকে যদি আমরা কাছাকাছি নিয়ে আসি তাহলে ছয়টা অণুর আয়তন হচ্ছে এনবি, অর্থাৎ একটা অণুর আয়তন যদি বি হয় তাহলে এখানে যদি মনে করি এনটা অণু থাকে তাহলে এনটা অণুর নিজস্ব আয়তন হবে এনবি, কিন্তু গ্যাসের মোট আয়তন হচ্ছে এই পুরো আয়তন। তাহলে এই ফাঁকা জায়গাটুকুর আয়তন কতটুকু হবে? এই পুরো আয়তন যদি ভি হয়, অর্থাৎ গ্যাসের সামগ্রিক আয়তন যদি ভি হয় আর গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন যদি এনবি হয় তাহলে এই ফাঁকা জায়গাটুকুর আয়তন হবে ভি মাইনাস এনবি, অর্থাৎ এই পুরো আয়তনটাই হচ্ছে ভি আর গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন হচ্ছে এনবি। তাহলে গ্যাস প্রকৃত পক্ষে কতটুকু জায়গা দখল করছে এই ফাঁকা জায়গাটুকু, তাহলে ফাঁকা জায়গাটুকুর আয়তন বের করতে গেলে আমাকে বের করতে ভি মাইনাস এনবি। তাহলে বাস্তব গ্যাসের আয়তন হবে গ্যাসের সামগ্রিক আয়তন থেকে গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন বিয়োগ দেওয়ার পরে যে আয়তনটা পাবো সেটাই হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন। তাহলে আদর্শ গ্যাসের আয়তন হবে ভি আর বাস্তব গ্যাসের আয়তন হবে ভি মাইনাস এনবি। এবার চাপ ত্রুটি বা চাপ সংশোধন, গ্যাসের গতি তত্ত্ব অনুসারে আমরা জানি যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই বলে ধরা হয়, অর্থাৎ আদর্শ গ্যাসের অণুগুলো স্বাধীনভাবে ছুটাছুটি করে এবং পাত্রের গায়ে ধাক্কা দেয়। তখন সে যে ধাক্কা দেওয়ার সময় পাত্রের গায়ে যে বল সৃষ্টি করে সেটাই হচ্ছে আদর্শ গ্যাসের চাপ। যেমন আমরা এই চিত্রটাতে দেখি এখানে গ্যাসের অণুগুলো স্বাধীনভাবে পাত্রের গায়ে ধাক্কা দিচ্ছে, এখানে একে কেউ পিছন থেকে আকর্ষণ করতেছে না। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা দেখি যে এর অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বিদ্যমান, অর্থাৎ একটা অণু আর একটা অণুকে আকর্ষণ করে। তো একটা অণু যখন পাত্রের গায়ে ধাক্কা দিতে যাবে তখন আর একটা অণু পিছন থেকে ওকে টেনে ধরবে, এই জন্য বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপ যা হবে বাস্তব গ্যাসের চাপ হবে তার চেয়ে একটু কম। অর্থাৎ বাস্তব গ্যাসগুলো আন্তঃআণবিক আকর্ষণ বলের উপস্থিতিতে চাপ প্রয়োগ করবে আর আদর্শ গ্যাসগুলো আন্তঃআণবিক আকর্ষণ বলের অনুপস্থিতিতে চাপ প্রয়োগ করবে, কারণ এখানে কোনো আকর্ষণ বলই নেই বলে ধরা হয়। এই জন্য বাস্তব গ্যাসের চাপ হবে পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল,
এইখানে প্লাস মানে যে বেশি এরকম নয়, এখানে প্লাস বলতে উপস্থিতিটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ পি প্লাস আন্তঃনেমিক আকর্ষণ বল, অর্থাৎ সে আন্তঃনেমিক আকর্ষণ বলের উপস্থিতিতে চাপ প্রয়োগ করে। তাহলে একটি অণুর আন্তঃনেমিক আকর্ষণ বল যদি এ বাই ভি স্কোয়ার হয়, তাহলে এনটা অণুর হবে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, অর্থাৎ এনটা অণুর আন্তঃনেমিক আকর্ষণ বল হবে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে আমরা আন্তঃনেমিক আকর্ষণ বলের মানটা যদি বসাই, তাহলে বাস্তব গ্যাসের চাপ হবে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে উপরে আমরা দেখলাম যে বাস্তব গ্যাসের আয়তন হচ্ছে ভি মাইনাস এন বি, আর বাস্তব গ্যাসের চাপ হচ্ছে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে এই আয়তন এবং চাপ যদি আমরা আদর্শ গ্যাস সমীকরণের পি এবং ভির স্থলে স্থাপন করি, তাহলে আমরা পাব পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি, একটা নতুন সমীকরণ পাবো। প্রকৃতপক্ষে একেবারেই এটা নতুন সমীকরণ নয়, কারণ এই সমীকরণটা আদর্শ গ্যাসের সমীকরণ থেকেই প্রতিপাদন করা হয়েছে। শুধু আদর্শ গ্যাসের সমীকরণের মধ্যে পি এবং ভি এই দুইটার যে ত্রুটি ছিল সেই ত্রুটিগুলোকে সংশোধন করে এই রাশিগুলো এখানে বসানোর ফলেই একটা নতুন সমীকরণ পাওয়া গেছে। এই সমীকরণটাই হচ্ছে বাস্তব গ্যাস সমীকরণ। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস আদর্শ গ্যাস সমীকরণকে সংশোধন করে যেহেতু এই বাস্তব গ্যাস সমীকরণ প্রতিপাদন করেন, এই জন্য এই সমীকরণকে অনেক সময় ভ্যান ডার ওয়ালস সমীকরণও বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অ্যামাগার্ট বক্র এবং বাস্তব গ্যাসের আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। আগামী দিন আমরা অন্য বিষয় সম্পর্কে আলোচনা করব। ততদিন সবারই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।